ডেঙ্গি থেকে কিছুটা সুস্থ হলেও বোর্ডের ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন শুভমান গিল বুধবার আফগানিস্তানের পর শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও অনিশ্চিত শুভমান বিশ্বকাপে তার বিকল্প নিয়ে ভাবনা শুরু করেছে টিম ম্যানেজমেন্ট ডেঙ্গি থেকে এখন কিছুটা সুস্থ হয়েছেন মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন শুভমান গিল তবে ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নেই তিনি চেন্নাইয়ের হোটেলে ফিরলেও বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন শুভমান গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি বুধবার দিল্লিতে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে থাকছেন না শুভমান শনিবার পাকিস্তানের বিরুদ্ধে শুভমান গিলের খেলা নিয়েও অনিশ্চয়তা আছে তার শারীরিক সুস্থতার উপর নজর রাখা হচ্ছে রোহিত শর্মারা শুভমানের জন্য কিছুদিন অপেক্ষা করতে চান তবে বোর্ডের তরফে ভারতীয় ওপেনারের বিকল্প হিসেবে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর এশিয়ান গেমসে সফল দুই ব্যাটার যশসী জসওয়াল এবং ঋতুরাজ গাইকোয়াডদের বার্তা পাঠিয়ে তৈরি থাকতে বলা হয়েছে একান্ত যদি শুভমান গিলের বিশ্বকাপে ফেরা কঠিন হয় সেক্ষেত্রে দুজনের মধ্যে একজনকে বিশ্বকাপে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হতে পারে প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমান গিল প্লেটলেট কমতে থাকায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও শুভমনের বিশ্বকাপের ম্যাচে নামার সুযোগ হয় কিনা এখন সেটাই দেখার কলকাতার টিভি